কি বলতো না সিন্ধু নদী চশমাটা পর না, কি সুন্দর লাগছে, পুরো ওই পার থেকে বয়ে আসছে পুরো সিন্ধু নদী। বলে সিন্ধু নদী দেখতে পাচ্ছেন, সঙ্গম নয় না না, সঙ্গম স্থলে যে মিলিত হয়ে সেটা এসে সিন্ধু নদী হয়ে এখান দিয়ে বয়ে যাচ্ছে, কি সুন্দর জলটা, অষ্টমশাইকে এক ঝাপটা দিয়েছে। এই পাশে জল, ও পাশে স্রোত আছে, ও পাশটা, ও পাশটা পুরোটা স্রোত, ওই যে স্রোত বয়ে এটা দিয়ে লাদাখ যাচ্ছে। তুই আইসক্রিম খেয়ে যাচ্ছিস এখানে পুরো না যারা ভিড়, পুরো না যাচ্ছে তুমি দেখেন এই জীবনে এই লজ্জাটাই তো জীবনে কাল। আমি কেমন আছি ধরো একবার, সিন্ধু নদী বয়ে যাচ্ছে এখান থেকে, সিন্ধু নদী ফ্রেশ জল একবারে যে পুরো এটা দিয়ে বয়ে যাচ্ছে। এই জায়গাটা সিন্ধু নদীর ভিউ পয়েন্ট, সন্ধ্যেবেলা খুব ভালো লাগবে এটা, এখানে বসে গ্যালারির মতো করা আছে বসে রেস্ট নেওয়ার জন্য। এরা শুটিং করছে এখানে, এরা এখানে শুটিং করছে, তোরা তোরা শুটিং করছিস তাই তো, হয়ে গেছে আর কিছু করবি না, এটা বেশি উঁচু নেই, এটা তো ঢুকে যাচ্ছে সামনে। ম্যাডাম ওই দেখো উপরে উঠেছে, দেখো কত উপরে, ওটা তো তোরা উঠবি না। আপনি কোথায় আসছেন এখন বলে দিন, লে প্যালেস তাই তো, মনেস্ট্রি আর প্যালেস, মানে লাদাখের সাইট সিন বেশিরভাগটা হচ্ছে মনেস্ট্রি আর প্যালেস, লে প্যালেস এই তো, লে প্যালেস এদিকে আবার দুজনে দাঁড়া ঘুরে, এবারে কার পার্কিং এর এত শহরটা দেখ, পুরো লে শহরটা, ছোট 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 75 টিকিট কাউন্টার, 25 টাকা করে টিকিট, লে প্যালেস ঘোড়া চলুন তাহলে মাস্টারমশাইয়ের সাথে দেখে নিন লে প্যালেসটা ঘুরে। লে সিটি বেশিরভাগ সাইটসিংই হচ্ছে প্যালেস, মনেস্ট্রি, বড় বড় মূর্তি, স্ট্যাচু, এই সমস্ত জিনিস। তো এটাও সেরকমই একটা প্যালেস, দেখে যেন দেয়ালগুলো মনে হচ্ছিল মাটির, আর বেশ একটা পুরনো পুরনো, মানে একটা মাটি মাটি গন্ধ, একটা আগেকার যুগের যেরকম ঘরবাড়ি হতো না, দোতলা তিনতলা এরকম ঘরবাড়ি হতো, মানে ওপর ছাদটা অনেকটা নিচুতে, তারপরে ঘরের দেওয়ালগুলো অনেকটা মোটা মোটা, একটা স্যাঁতে স্যাঁতে ভাব, একটা কিরম অন্ধকার অন্ধকার ভাব, এরকম ছিল এই লে প্যালেসটা। ঘুরে এরকমই লাগলো, মানে আমরা পুরোটা উঠিনি, যেহেতু দেখতে পাচ্ছেন যে অনেকটাই উঁচু, প্রায় দশতলার সমান, তার সাথে তো যেখানে গাড়ি রাখা হয়েছে সেখান থেকে অনেকটাই উঁচুতে উঠে আসতে হয়, তো তার সাথে হচ্ছে অক্সিজেনের ইয়ে কমি, সেটার জন্য ভীষণ যেন একটা শরীরটা স্ট্রেস লাগছে, চাপ লাগছে, সেই কারণে আর কি পুরোটা ব্যাপারটা মাস্টারমশাই ঘুরিয়ে দেখাবে আপনাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে দেখালাম সিন্ধু নদী, এরপর লে প্যালেস, এরপরে আছে কি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, পরপর দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কি সুন্দর লাগছে না এখানের, মানে পরিবেশটা, এখানের পরিবেশটা এত ভালো লাগছে, এত শান্ত শিষ্ট, মানে একদম আওয়াজহীন, মানে এই ভিতরটা ঢুকে গেলে না বাইরের যেসব যে সমস্ত জঞ্জাট আর কি, আওয়াজ, যে সমস্ত ব্যাপারগুলো, তো সেগুলো থেকে এর মধ্যে ঢুকে গেলে মনে হচ্ছে যেন একদম শান্তি শান্তি। অ্যাকচুয়ালি বৌদ্ধিস্টরা খুব শান্ত প্রকৃতির হয়,
আমি যেটা দেখে বুঝেছি, যদিও জানা নেই প্রপারলি, কিন্তু আমি যেটা দেখেছি, যেটা ফিল করেছি, সেটাই আপনাদেরকে বললাম। আর এর একদম উপরের ছাদ থেকে পুরো লে শহরটা দেখা যায়। লে শহরে কিন্তু কিছু একটু গাছপালা আছে, মানে টুকটাক গাছপালা আছে, আর এখানের মানুষ অনেক চাষবাসও করে। আমরা যে হোটেলটায় ছিলাম ওখানেও কিন্তু অনেক রকম ওরা চাষ করেছে, যেমন এই বেগুনি বাঁধাকপি, তারপর এমনি বাঁধাকপি, টমেটো, ধনে পাতা, অনেক কিছু ওরা চাষ করে। তো বেশ দেখেও ভালো লাগলো। এর পরপর আরও যেসব সমস্ত জায়গাগুলো আমরা যাবো সেগুলো আপনার সাথে শেয়ার করবো, সেখানেও দেখবেন বেশ ব্যাপার স্যাপারগুলো বেশ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। চলুন তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। লে প্যালেসের সব থেকে টপ লেভেলে, সেভেন্থ ফ্লোর, সব থেকে টপ লেভেলে উপরের ভিউ, এটা লে প্যালেসের পুরো উপরের ভিউ। পুরো লে শহরটা শান্তি স্তূপা, শান্তি স্তূপা 30 rupees, টোটাল 30 rupees। ওই যে শান্তি স্তূপা, ম্যাডাম আপনি এখন লে বা লাদাখের কোন পয়েন্ট এসছেন? হ্যাঁ বলুন। শান্তি স্তূপা, মানে শান্তি পাওয়া যাবে এখানে? ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে একটু বলেন দেখেন। তো তাহলে আজকে তিনটে প্লেস দেখতে পেলেন, একটা হচ্ছে সিন্ধু নদী, একটা হচ্ছে লে প্যালেস, আর থার্ডটা হচ্ছে শান্তি স্তূপা, যেটা লের মোস্ট একটা পপুলারিটি, মানে পপুলেশন প্লেস। আর এরপরে এলাম
লাস্টে দেখাচ্ছি সেটা হচ্ছে হল অফ ফেম, যেটা আমি নেক্সট ভিডিওতে দেব যে হল অফ ফেমের ভিতরে কী কী আছে। রোদের তাপ দেখতে পাচ্ছেন, প্রখর রোদের তাপ আর তার সাথে শুষ্কতা না শরীরকে যেন আরও শুষ্ক করে দিচ্ছে, আরও কষ্টকর করে দিচ্ছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।